হাই বন্ধুরা, আমি তোমাদের পামেলা বৌদি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসার টানে। চলে এলাম মজাদার কিছু টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। এই টিপস অ্যান্ড ট্রিকগুলো তোমাদের যৌন জীবনকে আরও মজাদার বানিয়ে তুলবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করবেন অবশ্যই। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যৌন শিক্ষা ও যৌন স্বাস্থ্য টিপস, পরিপূর্ণ যৌনতার 13টি উপায়, দম্পতিদের জন্য যৌনতা স্বাভাবিক বিষয়, আর এই স্বাভাবিক বিষয়টিকে উপভোগ করে তোলার জন্য কিছু উপায় রয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। এক, কফি খান। কফি যৌনতা বৃদ্ধির ক্ষেত্রে খুবই কার্যকর, তবে এর জন্য খুব বেশি কফি পান করার প্রয়োজন নেই। দিনে 2 কাপ করে কফি পানেই উপকার পাওয়া যাবে। 2, রোমান্টিক সিনেমা দেখুন। আপনার যৌন জীবন যদি ফিকে হয়ে আসতে থাকে তাহলে দৈনন্দিন টিভি কিংবা ভিডিও দেখার অভ্যাসে পরিবর্তন আনুন। উভয়ে একসঙ্গে দারুণ রোমান্টিক কিছু সিনেমা দেখুন, এতে নতুন করে উৎসাহ আসতে পারে যৌনতায়। 3, খোলামেলা হন। যৌনতার ক্ষেত্রে একান্ত সময়ে খোলামেলা হতে কোনো অসুবিধা নেই। আর যে দম্পতিরা নগ্ন অবস্থাতেই ঘুমান তাদের যৌনজীবন অন্যদের তুলনায় ভালো হয়, তাই খোলামেলা হওয়ার বিষয়টি বিবেচনা করুন। 4, সামনে ঝুঁকে ব্যায়াম করুন। সামনে ঝুঁকে যেসব ব্যায়াম করতে হয় সেগুলো বেশি করে অনুশীলন করুন। এগুলো যোগাতেও রয়েছে। গবেষণায় দেখা গেছে এ ধরনের অনুশীলন অর্গাজম দেরি করে এবং বেশি সময় ধরে যৌনতার সুযোগ করে দেয়। 5, টুইটার ফেসবুক বাদ দিন। সামাজিক নানা যোগাযোগ মাধ্যম এবং টুইটার ফেসবুক ব্যবহারকারীদের যৌন জীবন ভালো হয় না। এছাড়া টুইটার ফেসবুক রোমান্টিক সম্পর্কে জড়িতদের মাঝে নানা বিষয়ে গণ্ডগোলের জন্যও দায়ী। তাই অনলাইন টুইটার ফেসবুক বাদ দিয়ে সত্যিকার জীবনে ফিরে আসুন। 6, সুবাস নিন। তাজা ফলমূল কিংবা খাবারের সুবাস নিন। গবেষকরা বলছেন খাবারের গন্ধ নারীর যৌন আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়। অন্যদিকে আপেলের সুগন্ধ পুরুষের যৌন কামনা বাড়িয়ে দেয়। 7, ধূমপান বাদ দিন। ধূমপানের কারণে পুরুষের যৌন উত্থানে সমস্যা সৃষ্টি হয়। এছাড়া এটি পরিপূর্ণ তৃপ্তির ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করে, তাই ধূমপান বাদ দিলে যৌনতা বেশি উপভোগ্য হবে। 8, লাল পোশাক পরুন। লাল পোশাক পুরুষকে প্রলুব্ধ করে যৌনতায়, তাই নারী লাল পোশাক পরলে পুরুষ আগ্রহী হয় যৌনতায়। এছাড়া নারীও পুরুষের লাল পোশাকে আগ্রহী হয়ে উঠতে পারে। 9, বেগুনি রঙে সাজান। বেডরুম যদি হয় বেগুনি রঙে সাজানো তাহলে যৌনতায় গতি আসবে, এ বিষয়টি জানা গেছে এক গবেষণায়। এতে গবেষকরা জানিয়েছেন বেগুনি রঙ অন্য সব রঙের তুলনায় যৌনতায় উৎসাহিত করে। 10, কিছু খাবার খান। বেশ কিছু খাবার যৌনতায় উৎসাহিত করে। এসব খাবারের মধ্যে রয়েছে জিনসেং, কুমড়ার বীজ, আমলকি, রসুন, চকলেট, কলা ও ঝিনুক। 11, দেরিতে সন্তান নিন। ভালো যৌনজীবনের জন্য সন্তান নিতে দেরি করা উচিত। 5000 দম্পতির মাঝে এক গবেষণায় দেখা গেছে যে দম্পতিদের সন্তান নেই তারা যৌনজীবনে অন্যদের তুলনায় সন্তুষ্ট। 12, চুম্বন করুন। বেশি করে চুম্বন করলে তা দম্পতিদের যৌনতার উৎসাহ অনেকগুণ বাড়িয়ে দেবে। এছাড়া এটি অন্তরঙ্গতা বাড়তেও ভূমিকা রাখে। পুরুষের তুলনায় নারীর জন্য এটি বেশি প্রয়োজনীয়। 13, ডার্ক চকলেট খান। চকলেট, বিশেষ করে ডার্ক চকলেট, যৌনতার আগ্রহ অনেকাংশে বাড়িয়ে দেয়। তবে শুধু আগ্রহই নয়, এটি যৌনতার তৃপ্তি বাড়িয়ে দেয় এবং অর্গাজমে সহায়তা করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আরও এই ধরনের ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসব। আজ আসি, আবার দেখা হবে।